আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি নুসরাত রানি। এটা যেন হওয়ারই কথা ছিল, বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবেন আর নেইমারের চুলে নতুন ছাড় দেখা যাবে না, তা হয় কিভাবে? গত বিশ্বকাপেই তো টুর্নামেন্টের শুরুর দুই সপ্তাহের মধ্যে চারবার চুলে নতুন ছাড় দিয়েছেন নেইমার, তখন এই নিয়ে কত আলোচনা সমালোচনা হলো। এবারও সেই পথেই হাঁটলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। সার্বিয়ার বিপক্ষে আজ মাঠে নামার আগে চুলে নতুন ছাড় দিয়েছেন নেইমার। তুরিনে বিশ্বকাপের ক্যাম্প শেষে কাতারের বিমান ধরার আগে চুলে নতুন ছাড় দিয়েছিলেন নেইমার ভিসিসিয়াসরা, কিন্তু নেইমার বোধহয় সেই ছাটেও সন্তুষ্ট হতে পারেননি। তাই বিশ্বকাপে মাঠে নামার আগে কাল আবারও নরসুন্দরের কাছে ধর্ণা দেন ব্রাজিল তারকা। নেইমারের এই নতুন চুলের ছাট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তার ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট নারিকো। আসল নাম ডেলসন দস রেইস হলেও তিনি নারিকো নামেই পরিচিত। নেইমারের পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিজের পোস্টে নারিকো লিখেছেন, আস্থা রাখার জন্য ধন্যবাদ নেইমার, এই মুহূর্তের সঙ্গী হতে পেরে গর্ববোধ করছি, বিশ্বকাপে প্রথম দিন, ঈশ্বর তোমার ব্রাজিল দলের সহায় হোন। পদ্মনিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24।